হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিদিতারা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে চোদ্দ নম্বর স্কুল রয়েছে চারশো একাশি নম্বর পেয়েছে তো এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের একেরটা বলছে দেখে নাও বলছে নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কণি দূরত্ব সঠিক হবে অপশান নাম্বার ডি নব্বই ডিগ্রি উত্তর কুমেরুবিত্তে কুমর্বিত্তে অক্ষাংশ সঠিক হবে অপশান নাম্বার ডি ষাট ডিগ্রি দক্ষিণ নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী তু পর্বত হল অপশান নাম্বার সি সাতপুরা পর্বত নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পর্যবেষ্টিত মালভূমি সঠিক হবে অপশান নাম্বার সি তিব্বত মালভূমি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন আগ্নেয় শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ গানাইট ছয়টা বলছে ভারতের খনিজ ভাণ্ডার নামে বিখ্যাত রাজ্য হলো কে অপশন নাম্বার বি ঝাড়খণ্ড নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিঙ্গের নাম উত্তর হবে অপশান নাম্বার সি গোর্গাবুরু নেক্সট প্রশ্ন দেখা গেছে পরের দাগের প্রশ্ন পূর্ণ বাকি উত্তর দাও একটা বলছে দুই দাগে এক একটা কি বলছে কোন দাগিভারিকা পৃথিবীর দক্ষিণ পশ্চিম ও পূর্ব গোলার্ধে তারি বিভাজিকা কাজ করে এটা হবে কি আন্তর্জাতিক তারি রেখা কি লিখবে আন্তর্জাতিক তারি তারপর প্রশ্ন বলছে কোন যন্ত্রের সাহায্যে পৃথিবীর স্টে যে কোনো স্থান অক্ষাংশ নির্ণয় করা যায় হচ্ছে সিক্স ট্যান্ট নেক্সট প্রশ্ন তুরানের নিম্নভূমি কোন ধরনের মালভূমি অবনত সমভূমি কোন ধরনের সমভূমি অবনত সমভূমি নেক্সট প্রশ্ন পরেরটা বলতে দেখো কোন ধরনের পাচ্ছি মানে কে গঠনকারী পাচ্ছি মানে বলা হয় প্রতি সারি প্রতি সারি আর যদি বলা হয় যে ধ্বংসকারী কাকে বলা হয় এটা হয় অভিসারী নেক্সট প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক অভিজ্ঞতা বেশি দেখা যায় মরু অঞ্চলে নেক্সট প্রশ্ন বলছে চুনাপাথরের বলছে গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন বলছে ক্যালস বলছে ক্যালসাইট কিনা পরিচিত এটা হবে কি স্ট্যাকলাইট নেক্সট প্রশ্ন অসমের রাজধানীর নাম কি দিসপুর প্রশ্ন বলছে দামোদর নদ ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের রাজ্যে পালম জেলায় ছোটনাগপুর মালভূমি কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এটা হবে কি হচ্ছে খামারপাত